চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক জুয়েল রানার কাছে। শুরুতেই যা বলছিলাম, আজ জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। তো আসলে শুরুতেই আপনি ওনার কোন দিকটি নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চান? দিকের তো অভাব নেই। হ্যাঁ জি, উনি আসলে, আমি আমি যদি বলি যে উনি সর্বে সর্বা, আসলে ওনার এমন এমন কিছু হিডেন জিনিস আছে যেগুলো অনেকে জানেন না। জি, যেমন ধরেন আমরা সাধারণত যদি ধরি যে কোথাও কোনো পুরস্কার দিচ্ছি বা কোথাও কাউকে সাহায্য করছি, বন্যার্থদের সাহায্য করা বা ধরেন শীতার্থদের সাহায্য করা, সেই জায়গাগুলোতে আমরা কী করি, যখন কোনো সাহায্যে যাই তখন সেটাকে ইয়ে করি, হাইলাইট করার চেষ্টা করি যে আমি সাহায্য করছি, এটা সবাই যেন দেখে। হ্যাঁ, ওটা দাঁড়িয়ে থেকে আবার ক্যামেরার সামনে ক্যামেরা আসলো কি না সেটার জন্য অপেক্ষা করি, যতক্ষণ ক্যামেরা না আসবে ততক্ষণ আমরা পুরস্কার দেয়া বা ওই সাহায্যটা করা থেকে বিরত থাকি, যেটা উনি জীবনে মানে কোনোদিনই করতেন না। মানে উনি অগোচরে অনেক মানুষকেই সাহায্য করতেন। সাহায্যটা কীরকম করতেন সেটা অনেকে জানেন না। যেমন ধরেন আমি খুবই অবাক হই যে মানে আমি ওনার সঙ্গে ছিলাম তো দীর্ঘদিন, থাকার কারণে ওই কাজগুলো আসলে আমাকেই করতে হতো। হ্যাঁ, আচ্ছা। যেমন ধরেন একটা জায়গায় আমার আগে যারা সিনিয়র ছিলেন ওনারাও করতেন বায়োরোটেশন, সেটা আমার উপরে পড়েছে। তো কোনো একটা দায়িত্ব পালন করতে হবে, জুয়েল এটা করতে হবে, এটা করো, এইভাবে অ্যারেঞ্জ করো। তো একবার দেখা গেলো যে প্রচণ্ড শীত, হ্যাঁ শৈত্যপ্রবাহ চলছে, তো স্যার বললেন যে একদিন বাসায় ডাকলেন, ডেকে বললেন যে একটা কাজ করতে হবে, এখন তো প্রচুর শীত, তো কিছু কম্বল কিনে যারা ধরো রাস্তার আশেপাশে ঘুমায়, হ্যাঁ যাদের ওই ক্ষমতাটা নাই তাদেরকে দেয়া যায় কিনা একটু দেখো। আচ্ছা। তো উনি আমাকে বললো যে কত টাকা লাগে তুমি নিয়ে যাও। ওনার একটা ক্যারেক্টার ছিল যে উনি কখনো টাকা গুনে দিতেন না, ওই জায়গায় আছে ড্রয়ারে নিয়ে যাও, আমার কত লাগবে বা কত নিলাম এটা নিয়ে উনাকে বলতাম, স্যার আমি ওখানে এত টাকা নিয়ে গেছি। নিয়ে গিয়ে আমরা, আমার টিম ছিল, টিমকে নিয়ে আমি গেলাম বঙ্গবাজার থেকে অনেকগুলো কম্বল কিনলাম। কিনে উনি আমাকে কম্বলগুলো কেনার পরে নিচে গাড়িতে রাখা ছিল, তো উনি নিচে নেমে দেখলেন যে কতগুলো কম্বল কিনলাম, তো উনি বললেন যে ভালো কিনেছো, তো উপরে আসো। উপরে গেলাম, তারপর উনি বললেন যে কম্বলগুলো কীভাবে দিবা সেটা সিস্টেমটা আমি তোমাকে বলে দিচ্ছি। তা আমি বললেন যে কম্বল কীভাবে দিব সিস্টেম, মানে আমি আসলে প্রতিনিয়তই ওনার কাছ থেকে শিখতাম যে উনি এক একটা কথা, মানে উনি যে কোনো কথা বলতেন আমার কাছে মনে হতো যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর মানে ওনার সব দিকেই নজর ছিল, মানে উনি সব দিকে নজর ছিল। হ্যাঁ, তো সেটা উনি বললেন যে শোনো বসো। বসলাম, বললো কম্বলগুলো তুমি প্রথমে গাড়িতে করে নিয়ে যাবা, গাড়ির পিছনে রাখবা, হ্যাঁ একবারে নিও না, অর্ধেক অর্ধেক করে নিবা বা অল্প অল্প করে নিয়ে যাও। প্রথমে তুমি এলাকা ঠিক করো কোন কোন এলাকায় যাবা, এখানে বসে একটা ম্যাপ করো যে কোথায় কোথায় গরিব মানুষ শুয়ে থাকে বা যারা এই কাপড় চোপড় কিনতে পারে না। তো আমি বসে বসে একটা আইডিয়া বের করলাম, উনি নিজে থেকে কিছু আইডিয়া আমাকে দিলেন যে কোথায় কোথায় যাবো। তো উনি মুখস্থ কয়েকটা বলে দিলেন যে প্রথমে যাবো হাইকোর্ট, হাইকোর্টের সামনে ইউনিভার্সিটির যে ফুটপাথ ওখানে দেখবা কিছু লোক ঘুমাচ্ছে, হ্যাঁ তুমি তারপরে ফার্ম গেট ওভারব্রিজের উপরে যাবা, কমলাপুর রেল স্টেশনে যাবা। মানে উনি কিভাবে যেন ওই জিনিসগুলো জানতেন যে এখানে 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 মানুষ, মানে আমরা যখন ওনার বই যেটা আমরা পড়ি, চিন্তাও করতে পারি না আচ্ছা যে আচ্ছা, উনি, তখন মানে আমি বললাম যে ঠিক আছে আমিও কিছু জিনিস অ্যাড করলাম। তো দিতে হবে কিভাবে সেটা ইন্টারেস্টিং, গাড়ির পিছনে রাখবা, তুমি আগে দেখবা নামবা তুমি একা, ওদেরকে পরে নামতে বলবা, মানে তুমি গিয়ে দেখবা যে শুয়ে আছে, তুমি জাস্ট দুইটা কম্বল নিবা, নিয়ে ওরা যে শুয়ে আছে ওদের উপরে তুমি দিয়েই চলে চলে আসবে, আসবা, টের যেন না পায়। মানে উনি আয়োজন করে দেওয়ার পক্ষপাতিতে ছিলেন না? ছিলেন না। আচ্ছা। তো রাত 12টার দিকে যখন আমরা গেলাম যে এ তুমি কি করবা, এই কম্বলটা গায়ের উপরে দিয়ে আস্তে করে দিবা যেন তার ঘুমটাও না ভাঙে, দিয়ে চলে আসবা এবং শব্দ করবা না, শব্দ উনি যেন টেরও না পায় যে কে দিল, হ্যাঁ কে দিল, কোথার থেকে আসলো, এটা দিয়ে তুমি দৌড়ে গাড়িতে উঠে যাবা। আর যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু তুমি কম্বল, যারা মানে প্রকৃতপক্ষে গরিব তাদের মধ্যে পাবা না, কিছু মানুষ দেখবা যে বাইরে থেকে এসে খবর পেয়ে তোমার এগুলো কারাগারি করে সব নিয়ে যাবে এবং তুমি প্রপার জিনিসগুলো করতে পারবা না। তো আমরা ওইভাবে গিয়েই দেই চলে আসি, হ্যাঁ দিয়ে চলে আসি। তো এরকম করে দুই দিন দিলাম, তারপরের দিন উনি আবার ডাকলেন যে এবার আমি যাব। আচ্ছা। হ্যাঁ, তা উনি যাবে, তো আমি খুব অবাক হলাম, স্যার আপনি যাবেন? বলে হ্যাঁ, যে তুমি ওই ইয়ের একটা এলাকায় যাও। তো ওই এলাকায় আমি গেলাম, ধানমন্ডির একটা এলাকায়, তো উনিও আসলেন। উনি যে আসলেন, উনি আর একটা গাড়ি নিয়ে আসলেন, এসে আমি দেয়া শুরু করলাম, উনি দূরে থেকে ওই গাড়ি থেকে দেখছে দিচ্ছি, মানে ওই দেয়াটা উনি ফিল করতো যে একটা মানুষ
মানে উনি আসলে মানুষের আনন্দ, মানুষের কষ্ট এগুলা দেখে অনুভব করতেন। ধরেন একটা নাটক তৈরি হলো, সেটাও উনি মানুষের চোখের দিকে তাকিয়ে দেখতেন যে মানুষ কেমন আনন্দ পাচ্ছে, কষ্টের জায়গাগুলোতে কীরকম কষ্ট পাচ্ছে, এই জিনিসগুলো দেখতেন। তো একদিন এরকম দিচ্ছে, তো উনি দেখলেন দূর থেকে, পরে উনি গাড়িটা ছেড়ে দিলেন, গাড়িটা ছেড়ে দিয়ে উনি একা একা মানে হেঁটে হেঁটে আসছে আর আমি দিয়ে দিয়ে যাচ্ছি, আমি নেমে। উনি একটা সময় এসে দেখলেন যে অনেক মানুষ, হ্যাঁ, জি, সামান্য একটা লুঙ্গি গায়ে দিয়ে ঘুমাচ্ছে, হ্যাঁ, একটা পাতলা একটা কাপড় গায়ে দিয়ে, অনেকে পলিথিন গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এটা দেখে উনি কম্বলগুলো দেওয়ার পরে উনি কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে চলে গেলেন। আমার এখনও মনে আছে, উনি ব্রিজের উপর দিয়ে চোখ মুছতে মুছতে এই জিনিসটা দেখে চলে গেলেন। আমি আর ওনাকে কিছু বলিনি, আমি আবার ওইটা নিয়ে দিয়ে গেলাম। এই কাজটা আমাদের দেশের কয়জন মানুষ করবে, এইভাবে করবে? ওনার মানবিক দিক বললে ওই একটা দিক আপনি চিন্তা করেন যে উনি কীভাবে, আর উনি সাহায্য করতেন কীভাবে। ধরেন একজন পার্সোনালি ওনার কাছে আসছেন যে আমার একটু সাহায্য দরকার, এটা উনি করতেন না। উনি বলতেন যে মানে কিসের জন্য সাহায্যটা দরকার, আমি তো সাহায্যটা এইভাবে করবো না আপনাকে, আপনি একটা প্রতিষ্ঠানের জন্য আসছেন বা আমি ব্যক্তি কাউকে এইভাবে করি না, দেখালো একটা এতিমখানা, সেখানে উনি গোপনে সাহায্যটা করবে, অনেকগুলো টাকা ওখানে দিয়ে দিবে, বাট একজনকে দিবে না যে আপনি একটা বিপদে পড়ছেন, কারণ একজনকে দিলে আরেকজন আসবে, আরেকজন আসবে। তো উনি একটা জায়গায় দিতেন, যে জায়গাটা দিলে সবাই উপকৃত হবে। আর একটা জিনিস উনি করতেন, সেটা হচ্ছে যারা ধরেন প্রেগনেন্ট আছেন, তাদের যে প্রসবের সময়টা যে টাকা পয়সার দরকার হয়, হ্যাঁ, ওই জায়গাটাতে উনি সাহায্য করতেন। আচ্ছা, মানে গরিব, মানে আপনি ওনার সাথে তো 13 বছর কাজ করেছেন, এরকম অনেক স্মৃতি আপনার আপনার জীবনে আছে, তো আমরা আপনার কাছ থেকে শুনতে পাবো, কিন্তু ওনার সাথে আপনার প্রথম পরিচয়টা কীভাবে হয়েছিল? আমি যখন নেত্রকোনা আঞ্জুমান স্কুলে পড়ি, আচ্ছা, তখন ওনার ইয়ে চলছিল, কোথাও কেউ নেই নাটক, নাটকের শুটিং চলছিল, ওই সময় নাটকটা অন এয়ার হচ্ছিল, তো আমি তখন 8-9 পড়ি বোধ হয়। তো ওই সময় উনি নেত্রকোনায় গেলেন, নেত্রকোনায় যাওয়ার পরে পাবলিক লাইব্রেরিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উনি ওখানে কিছু বলবেন, আর উনি তো অনেক ভালো বলতেন, হ্যাঁ, যেহেতু টিচার ছিলেন। তো ওখানে আমি মানে সবার পিছিয়ে পিছিয়ে গেলাম, তো ওনাকে দেখেই সবাই মিছিল শুরু করলো। মিছিলটা কি, যে বাকের ভাইয়ের কিছু হলে হুমায়ুন আহমেদের ফাঁসি হবে, ফাঁসি এরকম হবে, কিছু এই টাইপের একটা। মানে অনেক ধরনের স্লোগান লোকজন দেওয়া শুরু করলো। তো উনি চুপচাপ হেঁটে যাচ্ছে, অনেক লোকজন ওনার পিছনে। তো হঠাৎ দেখলাম যে সব ইয়াং ছেলেপেলেরা সব মিছিল দেওয়া শুরু করলো, উনি বক্তব্য দিল। তো ওনাকে রিকোয়েস্ট করা হলো যে বাকের ভাইয়ের ফাঁসিটা যেন না হয়, হ্যাঁ। তখন উনি বললেন যে এটা তো আসলে গল্প, গল্প যেভাবে যাওয়ার ঠিক সেইভাবেই যাবে, হ্যাঁ, তো সেটা আমার আসলে কিছু করার নাই। যখন আমার হাতে কলম থাকে, উনি মানে যখন বক্তব্য দিচ্ছেন উনি বলছেন যে আমার হাতে যখন কলম থাকে, ওইটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না, আসলে ওইটা যেভাবে যাওয়ার সেভাবেই যাবে, আপনারা চিন্তা করবেন না, ওইটা ওইটার মতোই হবে, হ্যাঁ, বলে লোকজনের কাছ থেকে। তখন আমি দেখলাম যে আসলে মানে তখন থেকে একটা ইচ্ছা তৈরি হলো যে নাটক করব, মানে নাটক করার ইচ্ছাটা অনেক ছোটোবেলা থেকে ছিল যে ওনার সঙ্গেই কাজ করব। মানে শেষে আমি খবর নিয়ে জানলাম যে আমার গ্রামের বাড়ি এবং ওনার, তখন তো আমি অনেক ছোট, জানতাম না যে উনি আসলে আমার এলাকার ভাই। তখন জেনে আগ্রহটা আরও তৈরি হলো যে আমি ওনার সঙ্গে কাজ করব। এরপর ঢাকায় আসলাম, ঢাকায় এসে ওনার আপন ছোট বোন সুফিয়া ম্যাডাম, উনি ওনার আমার ডাইরেক্ট টিচার ছিলেন। আচ্ছা, তো একদিন কলেজের একটা প্রোগ্রামে আমি গান গিয়েছিলাম, গান গাওয়ার পরে উনি বললেন যে তুমি অনেক ভালো গান গাও। আর তখন হুমায়ুন আমার আহমেদ গান খুব পছন্দ গান খুব করতেন? পছন্দ করতেন, সেটা ওই গ্রামের গানই ছিল আর কি, মানে আচ্ছা, ফোক গান। তখন উনি বললেন যে তুমি, আমি বললাম যে আমার খুব ইচ্ছা স্যারের সঙ্গে একটু দেখা করব। তারপরে ঢাকায় এসে নাটক জানার জন্যে, শেখার জন্যে বিভিন্ন জায়গায়, যেমন থিয়েটার স্কুলে পড়তাম, পড়েছি আমি, তারপর গণমাধ্যম ইনস্টিটিউটে, বিভিন্ন জায়গায় নাটকের উপরে যত কোর্স হতো, শর্ট কোর্সগুলো, সেখানে আমি অংশগ্রহণ করতাম। একটা সময় মোটামুটি ঢাকা শহরের যে কোর্সগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে স্যারের সঙ্গে দেখা করলাম যে স্যার আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন সানোয়ার ভাই, ওনাকে ডাকলেন, সানোয়ার এদিকে আসো, সে আমাদের সঙ্গে কাজ করবে, তো তুমি তাকে একটু গাইডলাইন দিবা। আর আমাকে বললেন যে কখনো কোনো মাতবরি করবা না, হ্যাঁ, যা দেখাবে তুমি শুধু দেখবা আর শুনবা, হ্যাঁ, প্রথম দিকে কোনো কথা বলবা না। আমি বললাম ঠিক আছে। তো বললো কালকে শুটিং, হ্যাঁ কালকে একটা শুটিং আছে, নুহাশপল্লিতে যেতে হবে, এটা মেহরাফ শাওনের প্রথম ডিরেকশন, পক্ষীরাজ, তো ওই নাটকের শুটিং হবে, সেও তার জীবনের প্রথম নাটক ডিরেকশন দিচ্ছে, আর তুমিও প্রথম জীবনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার সঙ্গে তোমাকে ট্যাগ করে দেবো, তুমি আসো। তারপর আমি গেলাম, যাওয়ার পরে নুহাশপল্লিতে যাওয়ার পরে উনি
ইয়ে করলেন, শাওন ম্যাডামকে ডাকলেন, ডেকে বললেন যে এই ছেলেটা আমাদের সঙ্গে কাজ করবে, তুমিও জীবনের প্রথম নাটক ডিরেকশন দিচ্ছ, সেও তোমার এই যে প্রথম একটা অ্যাসিস্ট্যান্ট তোমাকে দিলাম। কিন্তু স্যার তো সাথে ছিলেন, সব কিছুর সাথেই তিনি জড়িত ছিলেন, এবং ওনারও যেহেতু প্রথম ডিরেকশন স্যার খেয়াল করতেন, কিন্তু সেইটা কখনো করতেন না যে একজন ডিরেকশন দিচ্ছে উনি গিয়ে ডিরেকশনটা দিয়ে দিবে বা বলে দিবে যে এটা এইভাবে হয়নি এইভাবে করো, এগুলো বলতেন না। এটা আমার ক্ষেত্রেও করতেন না, উনি মানে উনি জাস্ট পর্যবেক্ষণ, হ্যাঁ মানে উনি আপনার স্ক্রিপ্টটা পড়ে সবাইকে উনি যেটা করতেন, সবচেয়ে বড় যে জিনিসটা এখন আমরা দেখি না, উনি নুহাশপল্লিতে যে ড্রয়িং রুমটা আছে যেটাতে বসে উনি খাওয়া দাওয়া করতেন, ওটাতে ভিতরে কোনো সোফা নেই, সোফা নেই, বাট এরকম ফ্লোর, ফ্লোরের মধ্যে ছোটো ছোটো বালিশ রাখা আছে, ছোটো একটা শ্বেত পাথরের টেবিল আছে, ওখানে বসে উনি সবাইকে নিয়ে টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান এবং আর্টিস্টরা সবাই বসতেন, উনি তখন স্ক্রিপ্টটা পড়তেন, ডিরেক্টরও থাকতেন বা উনি স্ক্রিপ্টটা পড়ে, মানে তখন একবারে সবাই সবার ক্যারেক্টার সম্পর্কে ধারণা পেয়ে যেত। উনি যেভাবে স্ক্রিপ্টটা পড়তেন, জি, কেউ যদি ওই স্ক্রিপ্ট পড়াটা দেখত তাহলে, মানে অনেকে বলতেন যে হুমায়ুন আহমেদের স্ক্রিপ্ট পড়া যে, হ্যাঁ এইটা দিয়েই নাটক হয়, অর্থাৎ নাটকের কোনো আর্টিস্টও লাগবে না, ওনার স্ক্রিপ্ট পড়াটা রেকর্ড করে যদি টেলিভিশনে দেওয়া হয় তাহলে এটা মানুষ মুগ্ধ হয়ে দেখবে, তাই একদম এরকম, মানে উনি প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা করে পড়তেন, যে এ ধরনের আপনার অভিনয়টা কি, অভিনয় করে করে অভিনয় করে করতেন, এবং প্রতিটা ক্যারেক্টারে যে জায়গাটা কান্না আসার কথা উনি সেখানে কেঁদে দিতেন, এবং পাশে একটা, আমি প্রথম দিন দেখে তো মোটামুটি অবাক যে উনি এই স্ক্রিপ্টটা পড়ছেন এবং যে ক্যারেক্টারটা অভিনয় করছে সেই ক্যারেক্টারটা উনি যেভাবে ওই ক্যারেক্টারটা যেভাবে কথা বলতো ঠিক সেইভাবেই উনি কথা বলে কেঁদে দিতেন, এবং পাশে টিস্যু বক্স রাখা থাকতো, দেখলাম যে একজন চোখ মুছে দিচ্ছে, আর সেটা ছিল যে আপনার প্রথম দিন, প্রথম দিন, এবং ওটা দেখে আপনি কতটা অভিভূত হয়েছিলেন। আমি তো আমার জীবনে তো এরকম দেখিনি আসলে যে এইরকম ঘটনা হতে পারে যে একজন মানুষ স্ক্রিপ্ট পড়ছেন সেটা তো উনি নিজে নিজে কান্না করছে। আসলে হুমায়ুন আহমেদ স্যার বিভিন্ন চরিত্রে আমরা অদ্ভুত অদ্ভুত কিছু মানুষ খুঁজে পাই, যেমন হিমু, মিসির আলী, তো উনি ব্যক্তি জীবনেও এরকম অদ্ভুত মানুষ ছিলেন, এ কারণে অনেকেই বলে যে আসলে হিমু, মিসির আলী এগুলো হুমায়ুন আহমেদেরই বিভিন্ন মানে ক্যারেক্টারিস্টিক। স্যারে তো অদ্ভুত অদ্ভুত বিভিন্ন গুণ ছিল, তো বিশেষ কোনো গুণের কথা কি এই মুহূর্তে আপনার মনে পড়ছে? আমেরিকা থেকে যখন আসলেন অসুস্থ অবস্থায় তখন কিন্তু উনি বলছিলেন যে আমার নুহাশপল্লির বৃক্ষগুলাকে দেখতে খুব মন চাচ্ছে। আচ্ছা, উনি যে বৃক্ষদের কথা বুঝতেন এটা আমাদের ধারণা যে উনি বৃক্ষদের কথা বুঝতেন, এবং ওনার অনেক বইয়ে কিন্তু দেখা যেত যে অনেক চরিত্র বৃক্ষদের কথা মানে বুঝতে পারে। আমি এটা ছোট গল্প বললে আপনি বুঝবেন, যেমন উনি যখন নুহাশপল্লিতে যেতেন রাত 12টা বা 2টা বাজুক, উনি প্রথমে গিয়ে গাড়ি থেকে নেমেই আমাদের, আমরা সব সাথে থাকতাম লাইট নিয়ে, প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় উনি লাইট দিয়ে দেখতেন কোন গাছটায়, কীভাবে যেন উনি যে গাছটা সবচেয়ে বেশি দুর্বল ওইটার সামনে গিয়ে উনি দাঁড়াতেন, তারপরে উনি সবগুলা গাছ দেখে বাসায় রুমে এসে ঢুকতেন। একদিন উনি, আমি একটা নাটকের শুটিং করছিলাম, ওই নাটকটার ডিরেক্টর আমি ছিলাম, এনায়েত আলীর সাগর, ওখানে একদিন উনি, আমরা শুটিং করছি তো একটা জায়গায় উনি দাঁড়িয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গাছের নিচে দাঁড়িয়ে মানে গাছের পাতা এরকম এরকম করছে আর কি। তা আমরা তো শুটিং করার সময় অনেক ধরনের ফান হয়, আমরা খালি বারবার বলছিলাম স্যার এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, মানে আমরা আসলে কাজটা ওইভাবে করতে পারছিলাম না স্যারের ভয়ে আর কি। দেখলাম যে উনি গাছের পাতা এরকম উল্টাচ্ছে পাল্টাচ্ছে, কিছুক্ষণ পরে উনি আমাকে ডাকলেন, বলে এদিকে আসো, বললো যে এই গাছটা এখান থেকে উঠিয়ে ওই ওই দিকে একটা জায়গা আমি দেখে দিব, ওখানে ম্যানেজারকে বলো যে এখান থেকে, গাছটাকে টবের মধ্যে ছিল নাকি মাটিতে? মাটিতে, বেশ বেশ বড় গাছ, অনেক বড় গাছ, তো সেই গাছটা উনি বলছে এখান থেকে উঠিয়ে এটা নিয়ে অন্য জায়গায় লাগানোর জন্য। তা আমি ম্যানেজার সাহেবকে ডেকে বললাম যে বল ভাই ওই স্যার বলছেন এই গাছটা এখান থেকে উঠিয়ে ওইদিকে লাগাতে। তো চলে যাওয়ার পরে ম্যানেজার বলছে স্যার আসলে এত বড় একটা গাছ উঠালে কি বাঁচবে, স্যার কি এটা বুঝে না কেন উঠাবে? তো তারপরে আমি বললাম যে স্যার যেহেতু বললো আপনি করেন, তো উনি সব লোকজন নিয়ে অনেক বড় করে গর্ত করে গাছটাকে উঠানো, উঠানোর পরে স্যার তো রুমে চলে গেলেন, দেখলো যে মাঠ গাছের একদম নিচে যে শিকড়টা 3-4 হাত নিচে প্রচুর পিঁপড়া, মানে একটা পিঁপড়া সাম্রাজ্য বলা চলে আর কি। আর একদিন থাকলেই গাছের গাছটা মারা যেত, মানে নিচের গোড়াটা কেটে ফেলছে। তখন আমরা স্যারকে বললাম যে স্যার গাছের নিচে অনেক পিঁপড়া, তুমি বললো ক্যামেরাটা নিয়ে আসো, ক্যামেরা নিয়ে এসে তারপরে ওইটা পুরোটা ভিডিও করলাম। উনি এসে বলছে এই যে দেখো এটা হলো পিঁপড়ার রাজা, এটা হলো, উনি প্রথম যে কাজটা করলেন ঘর থেকে বেরিয়ে এসে গাছের সাথে দাঁড়িয়েই গাছটার গায়ে হাত দিয়ে বললেন যে যা বেটা তুই তো বেঁচে গেলি, আর একদিন পরে আমি চলে গেলেই তো তোর অবস্থা খারাপ হয়ে যেত। আপনি বলেন যে এই যে মাটির 3 হাত নিচে একটা গাছ পুরোটা পিঁপড়ার বাসা করে গাছটাকে খেয়ে ফেলল, এটা কীভাবে বুঝলেন? এটা কি সম্ভব? উনি গাছের পাতা ধরে ধরে নিয়ে বলতো কিরে তুই তো দুর্বল হয়ে গেলি, হ্যাঁ তোর তো অবস্থা খারাপ, হ্যাঁ খাওয়া দাওয়া মনে হয় নাই, এই টাইপের কথাবার্তা বলতো।
এটা অদ্ভুত ব্যাপার না? অবশ্যই আমাদের ধারণা তখন হলো যে উনি আসলে গাছের কথা বুঝতেন, যে উনি না হলে গাছের কাছে গিয়ে এত কি মানে এই যে পাতা উল্টিয়ে দেখা, কীভাবে বুঝলেন যে মাটির 3 হাত নিচে এটা পিঁপড়া থাকতে পারে? হয়তো বা উনি আমাদেরকে তো এটা বলেনি যে আমি বুঝতে পারছি, আমাদের ধারণা হচ্ছে যে কীভাবে সম্ভব, পরে আমরা এটা নিয়ে চিন্তা করলাম আর কি। আজকের এই দিনে হুমায়ুন আহমেদ স্যারকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং স্যারকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভীষণের দর্শক এবং বাংলা ভীষণের কলা কৌশলী কর্মকর্তাদেরকে অনেক ধন্যবাদ যে স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনারা বিভিন্ন ধরনের আয়োজন করেন, এবং একটা মানে সকালের শুরুটাই হচ্ছে যে স্যারের ইয়ে দিয়ে, আজকে যেহেতু স্যারের মৃত্যুবার্ষিকী। আমার খুবই ভালো লাগছে যে বাংলা ভীষণ আসলে বরাবরই স্যারকে এই শ্রদ্ধাটুকু দেখান, এটা অনেক ভালো লাগার একটা জিনিস। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্তর, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladeshvision.tv। হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।